तो हेलो बंधुरा और वेलकम बैक टू आवर चैनल और आज के हलो शुभ गणेश चतुर्थी। तो सकल के प्रथम ही जाना शुभ गणेश चतुर्थी शुभेच्छा। आशा करछि तुम्हारा सकले गणेश चतुर्थी दिन खूब 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 आनंद करेछो। आमिओ खूब आनंद करेछि, खूब भालो करे पुजो करेछि खूब धीर ठंडा मते। तुम्हाराओ हयतो खूब भालो करे गणेश ठाकुर पुजो करेछो, करा उचित कारण गणेश ठाकुर सिद्धिदाता। ताई गणेश ठाकुर पुजो अवश्य करे करा उचित जाते সবার সিদ্ধি লাভ হয়। তো সেই কারণে আমি প্রথমে দেখো একটা পাত্রে আমি দুধ দই গঙ্গার জল তার মানে অর্থাৎ পাঁচ রকমের জিনিস যেটা পঞ্চামৃত বলে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আর একটা ঘটিতে আমি জল তার সঙ্গে গোলাপ জল আর দুটো চারটে ফুল দিয়ে নিয়েছি। আর অ্যাকচুয়ালি আমার কাছে অগরুটা ছিল না, সেই কারণে আমি আর অগরুটা দিতে পারিনি, কিন্তু আমার কাছে যতটুকু যা ছিল তাই দিয়েই আমি আমার গণেশ বাবা জীবনকে অভিষেক করিয়েছি। আর তার উপরে আমার গণেশ ঠাকুরটা অনেক পুরাতন, আর গণেশ ঠাকুরটা অ্যাকচুয়ালি করির, তো সেই কারণে আমার অভিষেক করাতে কোনো রকম অসুবিধা হয় না। অনেকের বাড়ি গণেশ ঠাকুর হয়তো মাটির থাকে নাহলে পিকচার থাকে, তো তোমরা সেক্ষেত্রে অন্য একটা প্রসিডিউর আছে সেটা অবশ্যই। আর তারপরে আমি অভিষেক পড়ানোর পরে যেটা করেছি, আমি কিছু কিছু ঠাকুর যারা রক্তচন্দন পছন্দ করে তাদের কপালে একটা করে চন্দনে ফোঁটা দিয়েছি। কারণ হলো আমার চন্দন পাটা যেটা আমার রয়েছে ঠিক গণেশ চতুর্থীর আগের দিন রাতেই গণেশ ঠাকুরের বাহন মানে ছোট্ট ছোট্ট ইঁদুরটা এসে ওর ওপরে সিঁদুর কোটো উল্টে দিয়ে যাওয়াতে পুরো চন্দন পাটাটা লাল হয়ে গেছিলো। আমি সেই কারণে ভাবলাম হয়তো গণেশ ঠাকুরের ইচ্ছা হচ্ছে রক্তচন্দন মাখার, তো আমার কাছে সেটা নেই আর গণেশ বাবা জীবন হয়তো জানে, তো সেই কারণে আমি আর চন্দন পাটাটাকে পুনরায় ধুইনি। যেভাবে ধোয়া ছিল সেই অবস্থাতেই আমি চন্দন পাটাতে চন্দন বেটেছি, যার কারণে চন্দনটা দেখতে লাল হয়ে গেছিলো। তো সেই চন্দন দিয়ে আমি বেশ কিছু ঠাকুররা যারা রক্তচন্দন পছন্দ করে তাদের কপালে দিয়েছি। দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছি। আর কি বলবো, আমার এক্সট্রা কোনো ফুল পাইনি, আমার গাছে যে সমস্ত ফুল ছিল সেই সমস্ত ফুল আর পাশ থেকে কিছু তুলে আনা ফুল দিয়েই আমার গণেশ বাবা জীবনকে সাজিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমি আমার গণেশ বাবা জীবনকে শসা দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে একটা নৈবেদ্য বানিয়ে দিয়েছি। নৈবেদ্যতে রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর তার সঙ্গে সঙ্গে একটু চাল কলা। তো তারপরে আমি করবো এখন আরতি, তো আরতিটা দেখে নাও তারপরে আমি ফিরে আসছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আমার পুজো করার আমার আরতি দেওয়া। তো এখন আমি চলে এসেছি আমার লাঞ্চ করতে। তো আমার লাঞ্চে আজকে যেটা হয়েছে ঝিঙের তরকারি, আর তার সঙ্গে সঙ্গে দেখো ইলিশ মাছের মাথার ঝোল, মানে ইলিশ মাছের দাগাগুলো রাখা রয়েছে রাতেরবেলা সর্ষে দিয়ে তৈরি করা হবে তাই। আর এখন আমি দুপুরবেলায় খাবো শুধু ইলিশ মাছের মাথা দিয়ে। আমি ঝিঙের তরকারি খেতে এখন ইচ্ছুক নই, এবছর প্রথমবার ইলিশ মাছ খাচ্ছি, তো সেই কারণে আমি ইলিশ মাছটা দিয়েই খেতে প্রিফার করলাম নিজের। তো সেই কারণে আমি ইলিশ মাছের মাথা নিয়ে দেখো ভাত নিয়ে চলে এসেছি। আর মাছের ঝোলটা মা রান্না করেছিল, কিন্তু সত্যি বলতে গেলে ইলিশ মাছটা আমি ভেবেছিলাম ছোটো আর দেখতেও অতটা আমার ভালো লাগেনি, সেই কারণে ভেবেছিলাম হয়তো অতটাও টেস্টি নয়, কিন্তু সত্যি সত্যি বলতে পারি এটা যথেষ্ট টেস্টি ছিল। তো চলো আমি এখন রাখি আর তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধেবেলায়। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম ফাঁকা হয়ে, আর দেখো আমি বসে পড়েছি পেন্সিল কাটার রবার আর পেন্সিল নিয়ে। আর আজকে যেটা হচ্ছে সেটা হলো আমি হঠাৎ করে এতদিন পরে ভাবলাম যে আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীর দিন একটা গণেশ ঠাকুরেরই ছবি এঁকে ফেলা যাক। তো সেই কারণে দেখো তড়িঘড়ি করে আমি বসে পড়েছি আমার খাটের ওপর, সেখানে আমি পেন্সিল টেন্সিল সব কিছুই গুছিয়ে গেছি নিয়ে বসে গেছি। তো আজকে আমি বানাবো গণেশ ঠাকুরের ছবি। তো ছবিটা তোমরা পুরোটা ডিটেলসে দেখে নাও, কেমনভাবে কী বানিয়েছি না বানিয়েছি, পিকচারটা কেমন লাগছে না লাগছে সেসবগুলো তোমরা দেখে নাও। দর্শন
दुख करता दुख हरता वाटा विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके माल मुक्ता फळाची तो फ्रेंड्स एटा होलो आमार फाइनल लुक गणेश ठाकुरटार। तो सबाई अवश्य करे कमेंट करते भूलो ना जे आमार गणेश ठाकुरटा केमन होयेछे। आर एखन चलो गणेश ठाकुरटा तुम्हारा एकटु भालो करे देखे नाओ, तारपरे आमी जाबो रान्नाघरे। तो रान्नाघरे गिये तोमादेर संगे देखा करछि। तो बंधुरा कथा मतन चले आसलाम रान्नाघरे। रान्नाघरे एसेई आमी फार्स्टे शिलनोड़ाते बेटे निएछि কালো সর্ষে, তার সঙ্গে সঙ্গে সাদা জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা। তো আমি যে ইলিশ মাছের দাগাগুলো রেখে দিয়েছিলাম সেটা ভাপা করার জন্য এই মশলাটা বানিয়ে নেওয়া হয়েছে। আর তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি হলুদ, আর একটুখানি দেবো সামান্য নুন, আর একটু সর্ষের তেল। তো এইটা দিয়ে আমি ভালো করে এই মাছগুলোকে মাখিয়ে নেবো। আর ওদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলের ভিতরে দেবো একটু কালো আর সাদা জিরে ফোড়ন। তো কালো আর সাদা জিরে ফোড়নটা দেওয়ার পরে যখনটা যখন ভালো করে হয়ে যাবে তখন তার ভিতরে এই মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে বসিয়ে দিয়ে দিয়ে সামান্য ভেজে তার ভিতরে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে ইলিশ ভাপা। তো আমি এই প্রসিডিওরটা ইউজ করি ইলিশ ভাপার জন্য, আর খেতেও অসাধারণ লাগে। তোমরাও ট্রাই করবে ইলিশ ভাপাটা এইভাবে করতে, মানে মাছটাকে বেশি ভাজার চেষ্টা করবে না। যখনই মাছটা না ইলিশ মাছ যত বেশি ভাজবা দেখবা ইলিশ মাছের স্বাদ না নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ ভাজাও ভালো লাগে কিন্তু সেটা শুধুমাত্র ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে, মানে যখন ডালের পাতে শুধু ইলিশ মাছ ভাজা খাওয়া তখন সেটা ভালো লাগে। কিন্তু যখন তরকারি করবা তখন যদি তুমি বেশি করে মাছটা ভাজো না সেটা খেতে ততটা টেস্টি থাকে না। আর আমি তার ভিতরে দিয়ে দেবো শিলনোড়া ধুয়ে রাখা জলটা। তো চলো এখন জলটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যথারীতি হয়ে গেছে আমার মাছের ভাপা। তো এখন এর ওপরে দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কা, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। তো এইটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনা খুললেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে একটা বেশ সুন্দর ফ্লেভার দেবে মাছটাকে। আর এখন আমার মাছের ঝোলটা কমপ্লিট। তো একেবারে আমি ডিনারের প্লেটেই তোমাদের সঙ্গে দেখা করছি। তো কথা মতন আমি চলে এসেছি এখন ডিনারের প্লেট হাতে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে ইলিশ ভাপা আমি একটা বাটিতে নিয়েছি, মানে ইলিশ সর্ষে ইলিশ বলা যেতে পারে এটা। সচরাচর ইলিশ ভাপাটা আর একটু অন্যভাবে হয়। তো এটা দিয়ে এখন জাস্ট আমি ভাতটা খেয়ে দেখব কেমন হয়েছে না হয়েছে। তার আগে আমি একটু খেয়ে নিচ্ছি ঝিঙের তরকারি। তো ঝিঙের তরকারিটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু মাছের ঝোলটা যা হয়েছে অসাধারণ অসাধারণ। এর একটুকুটুকু মাছ যে এত সুন্দর স্বাদ হবে মানে এটা আমি কল্পনাই করতে পারিনি। মাত্র 400 টাকা করে কিলো ছিল একদম ছোট্ট ছোট্ট ইলিশ, যেগুলোকে খোলকা ইলিশ বলে সেই মাছটা, কিন্তু এত সুন্দর স্বাদ বলার বাইরে, বড় বড় মাছেরও কান কেটে দিয়েছে। তো আজকের মতন আমি এখানে ব্লগটা এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাও ট্রাই করবা, আঁকাটাও ট্রাই করবা, আর আমাদেরকে কমেন্ট বক্সে বলতে একদম ভুলবা না। যদি ভুলে যাও না তাহলে বলো আমরা দুঃখ পাবো। তো অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টেক কেয়ার।